মোদি যেমন চা বিক্রি করতে করতে আজকে দেশটা বিক্রি করতে চলেছে, সেখানে যখন সারা ভারতবর্ষের মানুষ, সারা বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে বলছে যে নরেন্দ্র মোদি ইউ পুট ইন্ডিয়া অন সেল, তখন আপনি এখানে লাফাতে লাফাতে নির্লজ্জ দলবদলুর মতো বলছে ডোন্ট টাচ মাই বডি আই এম মেল। লজ্জা হওয়া উচিত আপনার, আপনার লজ্জা হওয়া উচিত। যাই হোক, আমি আমার খারাপ লাগে মেসোমশাইয়ের জন্যে, মেসোমশাই মানে আমি ওনার পিতার কথা বলছি, উনিও একজন সিনিয়র মানুষ, উনি ওনার ছেলেকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিলেন, কিন্তু কি করা যাবে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বেইমানি করলো সেই দিন থেকে শুভেন্দু শব্দের অর্থ আর মীর জাফর শব্দের অর্থ সমার্থক হয়ে গেল। যেমন মুসলিম পরিবারে ছেলে জন্মালে তার নাম মীর জাফর রাখা হয় না, বাঙালি পরিবারে ছেলে জন্মালে তার নাম শুভেন্দু রাখা হয় না। এর চেয়ে বেশি আর কিছু আমি বলতে চাই না আপনার ব্যাপারে। আমি বলবো যে বাংলার মানুষকে এটা চিন্তা করতে হবে যে আজকে অনেক মানুষেই তো, আমরাই তো তাদেরকে ভোট দিয়ে, আমরা মানে আমি আমাদের বলছি না, আমি বলছি ঝাঁটা নিয়ে যে মায়েরা, যে দিদিরা শুভেন্দু অধিকারীর পেছনে হেঁটেছিলেন আপনারা, আমি আপনাদের বলছি, আমি যদি ধরে নিই যে আপনি বিজেপির সমর্থক, তাহলে তো আপনি বিজেপিকে ভোটটা দিয়েছিলেন, তাহলে আপনার 100 দিনের কাজের টাকাটা কেন আটকে রাখলো, আপনার কেন আবাসের টাকাটা দিল না, এই প্রশ্ন আপনাকে আমি করছি, এর উত্তর কি দিতে পারবেন? এটা আমাদের মাথায় রাখতে হবে, মায়েরা দাদারা দিদিরা প্রত্যেককে বলছি এটা মাথায় রাখতে হবে যে এই নির্লজ্জ বেহায়া দল বিজেপি স্বৈরাচারী দলটা যবে থেকে সরকার গঠন করেছে মিথ্যাচার 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 করে গেছে। অনেক চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর, পারেনি, বলেছিল আপ কি বার দোসো পার, গণতান্ত্রিক চর খেয়ে তারা রাজনৈতিকভাবে মুখ থুবড়ে পড়ে তাকে দুটো জোড়া ফুল নিয়ে গুজরাটে হলো পগার পার, আরও হবে না। আমি বলি আজকে বাংলার মানুষকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে যে আগে ছোটবেলায় যখন আমরা দেখতাম বাবাকে মাকে, আমরা কি দেখতাম, আমরা দেখতাম একটা বড় বাজারের থলে নিয়ে, খালি বাজারের থলে নিয়ে, পকেটে কয়েকটা টাকা নিয়ে তারা বাজার করতে যাচ্ছে, আর এই সরকার আসার পর থেকে এমন মূল্য বৃদ্ধি করলো, আজকের ডেটে আমরা দেখি ওই ব্যাগটাই, বাজারের খালি ব্যাগটাতেই টাকা ভরে বাজারে গিয়ে পকেটে দুটো সজনের ডাঁটা নিয়ে ফিরছে, এমন মূল্য বৃদ্ধি হয়েছে। লজ্জা হওয়া উচিত এই সরকারের, বড় বড় কথা, বড় বড় কথা। আজকে বাংলার মানুষকে এটা চিন্তা করতে হবে যে মানুষে 2 কোটি বেকারের চাকরি দেখেনি, কিন্তু মানুষে বাংলায় কর্মসংস্থান দেখেছে, তারা এই বাজেটে গ্রিন পুলিশ, সিভিক পুলিশের বেতনে বৃদ্ধি দেখেছে, তারা আজকে বাংলার মানুষে কিন্তু 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেখেনি, কিন্তু তারা স্টুডেন্টস ক্রেডিট কার্ড দেখেছে, তারা 5 লক্ষ স্বাস্থ্যসাথীর কার্ড দেখেছে, তারা অনেক উন্নয়ন দেখেছে। আজকে মাথায় রাখতে হবে যে আজকে বাংলার মানুষ যারা আজকে বড় বড় কথা বিজেপিতে এসে বলেছিল আমরা সবকা সাথ সবকা বিকাশ করব, এই বাকওয়াস কেউ দেখেনি, তারা বরং দেখেছে আগার বিজেপি সাথ তো বাংলা কা সর্বনাশ, এইটা হয়েছে। এবং বাংলার মানুষে দেখেছে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য নেশন থিংস টুমরো, বা বলা যেতে পারে হোয়াট মমতা থিংস টুডে বিজেপি কপিস টুমরো, কারণ লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষে দেওয়া বলল, জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডারকে ভিক্ষে দেওয়া বলল। যখন পূজোর সময় পূজোর ক্লাবগুলোকে, দুর্গাপূজোর সময় ক্লাবগুলোকে অনুদান দিচ্ছে মমতা ব্যানার্জি, তখন কি বাবা চিরবিরানি কেন দেওয়া হচ্ছে, কেন তাদের গায়ে ফসকা পড়ে যাচ্ছিল করোনার সময়, যাতে দুর্গাপুজোগুলো বন্ধ না হয়ে যায় ছোট ছোট ক্লাবগুলোর, সেই জন্য মমতা ব্যানার্জি আমাদের ট্রেডিশন, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ দুর্গাপুজো বাঁচিয়ে রাখার জন্য ছোট ক্লাবগুলোকে যখন অনুদান দিচ্ছে কেন দেওয়া হচ্ছিল, আজকে তো সেই কপি করতে হলো, 50টা ক্লাবকে নাকি দেবে, হয়তো সেই ক্লাবগুলো কোন ভিত্তিতে তারা সিলেক্ট করছে সেটা জানা অধিকারী ব্রাদার্স হয়তো জানবে। আমি বলবো যে ও হোয়াট মমতা থিংস টুডে বিজেপি কপিস টুমরো, আমাদের এটা মাথায় রাখতে হবে যে যেখানে ধর্ষণকারীদেরকে ছেড়ে দিয়ে জেল থেকে তাদের গলায় মালা পরিয়ে নাচানো হচ্ছে, আনন্দ ফুর্তি করা হচ্ছে, সেখানেই আজকে বাংলায় মহিলাদের এগিয়ে দেওয়া হচ্ছে। যখন আপনার মতো নির্লজ্জ গদ্দারেরা সুপ্ত বাসনা প্রকাশ করছে আদিবাসী মহিলাকে জুতার তলায় রাখার, তখনই সেই আদিবাসীদের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় জয় জোহার স্কিম করে দিচ্ছে, অলচিকি ভাষা যাতে স্কুলে পড়ানো হয় সেই ব্যবস্থা করছে, মহিলাদের জন্যে, এসসি এসটি মহিলাদের জন্য
জন্য মিনিস্ট্রিতে ক্যাবিনেট মিনিস্ট্রিতে সংরক্ষণ করছে, আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে সংরক্ষণ করা হচ্ছে, আজকে বিধানসভায় সিট সংরক্ষণ করা হচ্ছে। তো আমি এই প্রশ্নটা বাংলার মানুষের কাছেই ছুড়ে দেব যে তোমরা ধর্মে ধর্ম দেখে রাজনীতি করতে চাও, ধর্ম দেখে ভোট দিতে চাও, না তোমরা কর্ম দেখে ভোট দিতে চাও? আমি এই প্রশ্ন বাংলার মানুষের কাছে ছুড়ে দেব যে তোমরা জাতের ভিত্তিতে তোমরা ভোট দিতে চাও, না তোমরা ভাতের লড়াই করতে চাও? এই প্রশ্ন আমার তোমাদের কাছে রইল। আগামী লোকসভাতে এই প্রশ্ন তোমরা নিজেদেরকে করবে যে আমরা তো করলাম, আজকে তো চান্স দিলাম কেন্দ্রে বিজেপি সরকারকে, কিন্তু কি করলো, কোন কাজটা তারা করলো আজকে বাংলার হয়ে বা তাদের অন্যান্য? হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকার হলে সব দেবে। এই যে এখানে হাত তোলো তো, কারা কারা 100 দিনের টাকা পাওনি কাজের আছো কেউ? এই তো কাকারা আছে, মায়েরা রয়েছে। শোনো, বিজেপি তোমাদেরকে ভুয়ো বলেছে, তোমরা ভুয়ো, তোমাদের জব কার্ড নাকি ভুয়ো। আজকে বিজেপি মায়েরা হাত তোলো আবার, তোমাদের অস্তিত্বই অস্বীকার করছে বিজেপিতে, ভাবতে পারছো? আজকে অন্যান্য রাজ্যগুলিতে আবাসের টাকা দিয়ে দেওয়া হয়েছে, বাংলায় বাঁকুড়াতে বিষ্ণুপুরে বাচ্চা চাপা পড়ে মরে গেল, আজকে বৃষ্টিতে তাদের কাঁচা মাটির দেওয়াল চাপা পড়ে বাড়ির দেওয়াল ভেঙে উঠোনের সেই বাচ্চা মরে গেল। কেন মরতে হবে বাংলার বাচ্চাদেরকে, কেন মরতে হবে বাংলার মায়েদেরকে? আবাসের টাকা তোমরা কেন দেবে না, এই প্রশ্ন তোমরা নিজেদেরকে করবে। আজকে তোমাদের ভুয়ো বলেছে, তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দিয়ে তোমরা বিজেপিকে বুঝিয়ে দেবে যে আমরা ভুয়ো না, আমাদের অস্তিত্ব আছে, আমরা বাংলার মানুষ, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকি। কি দেবে তো? হাত তোলো। আজকে অখিল দা একটু আগেই বলেছেন, এবং তার আগেও যারা বক্তারা ছিলেন তারাও নিশ্চয়ই বলেছেন যে তোমরা শুনেছো যে মুখ্যমন্ত্রী এবং তার মা মাটি মানুষের সরকার কত বাজেটে কত আমাদের সুবিধে করে দিয়েছে, প্রত্যেকটি শ্রেণীর মানুষের জন্য তা কিছু না কিছু তিনি দিয়েছেন, উপকৃত করেছেন, তার বেতন বৃদ্ধি হয়েছে, না তো তার জন্য কোনো স্কিম করা হয়েছে। আজকে তোমরা এর জবাব, এই আমি বলবো নির্লজ্জতা বিজেপির জবাব তোমরা দেবে তো? 2 বছর ধরে তারা টাকা আটকে রেখেছিল এই হিংসেতে, এই প্রতিশোধ নেওয়ার জন্য যে তোমরা 2021-এ মুখ্যমন্ত্রীকে তৃতীয়, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী বানিয়েছিলে, সেই জন্য সেই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদের টাকা আটকে রেখেছিল, এর জবাব তোমরা দেবে তো? তোমরা ভোট বাক্সে এর জবাব দেবে তো? আর আমি সেই মায়েদেরকে, সেই বোনেদেরকে যারা ঝাঁটা হাতে শুভেন্দু অধিকারী উর্ফে গদ্দারের পেছনে হেঁটেছিলে, তাদের বলছি মা তোমরাও বিবেচনা করে দেখো, ভোট ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে তোমরাও এটা ভেবো যে তোমরা তো বিজেপির সমর্থক, বা যারাই বিজেপির সমর্থকেরা ছিলে, তোমরা কি দোষ করেছো যে তোমাদের টাকা আটকে রাখা হয়েছিল, তোমাদের কেন আবাসের টাকা দেওয়া হয়নি? এই প্রশ্ন নিজেকে করবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমি বাংলার মেয়ে হয়ে এই বাংলার মা বোনেদের কাছে অনুরোধ করছি, বাংলার কাকা জ্যাঠা প্রত্যেকের কাছে, বাংলার জনগণের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে এটা চিন্তা করতে হবে, কারণ আমরা জানি যে বাংলায় লাভ ছাড়া ক্ষতি নেই, মমতা ছাড়া গতি নেই, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে।